এদিকে করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে খাদ্য সহায়তা ও রিজার্ভের অর্থ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সিন্ধুকের মধ্যে টাকা রেখে কোনো লাভ হবে না। সিন্ধুকের ওই টাকাটা যেটা $43 বিলিয়ন আমাদের আছে, তা থেকে আগামী 100 দিন 3 মাস একটা পরিকল্পনা নিন। প্রত্যেকটা দুস্থ 2.5 কোটি যে দুস্থ পরিবার আছে তাদেরকে 1 মাসের খাওয়ার পৌঁছে দেয়। সেই পৌঁছান কেবলমাত্র আপনার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে নয়, আপনার রাজনৈতিক কর্মীকেও ব্যবহার করেন, সকল দলের আপনার কথা না।